হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলাতেই আমার যা কাজ সেগুলো করছি, আর আজকে কিন্তু অতটা সকালে উঠেনি, আজকে একটু বেলা করেই উঠেছি। কারণ আজকে সকালে আমার রান্না হয়নি, কারণ কাল রাত্রেবেলা হঠাৎ করেই, তো বেশি দিন গেল না, কিন্তু হঠাৎ করেই দেখি গ্যাসটা ফুরিয়ে গেছে। তো সেই কারণে আর সকালেই গ্যাসটা আনা হয় যেহেতু, তো সেই কারণে আমি আর রান্না করিনি আজকে। আর তো দেখো, বাইরেটা কিন্তু মানে কুয়াশা নেই, কিন্তু মেঘলা হয়ে আছে, আর এই মেঘলা দিনটায় বেশি মানে ঠান্ডা লাগে। আর তো দেখো, আমি পিছনে চলে এলাম, এই পিছনের দিকে যা কাজ সেইগুলো করে নিলাম, এইখানে ধোয়াধুয়ি করা সমস্ত কিছু জায়গাটা। আর তারপরেই দেখো, যেহেতু সকালে রান্না নেই আর ও গ্যাসটা ভরতে গেছে, তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে এই শোকেসের উপরটা পরিষ্কার করে নিচ্ছি। অনেকদিন ধরেই গোছাবো গোছাবো ভাবি, কিন্তু গোছানো ঠিক হয় না। আর গোছালেও কি বলো তো, এই এই গোছাবো, আবার কিছুক্ষণ বাদেই আবার সমস্ত কিছু ভরে যাবে। তো সেই কারণে আমি গোছাতে মানে অতটাও গোছাই, কিন্তু ওই গোছালে আবার দেখে সেই হয়ে যায়। তো দেখো, কালকে রান্না করতে করতে গ্যাসটা ফুরিয়ে গেছে রাত্রেবেলা, আর করছিলাম রুটিটা হয়ে গেছিলো, আর বাঁধাকপির তরকারিটাই লাস্ট হচ্ছিলো, আর অল্প হয়ে মানে একটু সিদ্ধ হয়েই গ্যাসটা ফুরিয়ে গেছিলো। তো সেই কারণে আজ সকালবেলা আগেই তরকারিটা আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু শীতকাল অনেকটাই ঠান্ডা পড়েছে, তো পরের দিনের খাবার খেলে অতটা কিছু হবে না। তো সেই কারণে দেখো, গ্যাসটা আনতেই আমি আগে ওটা গরম করে নিয়েছি, আর এখানে ও আসার সময় আবার মাছ এনেছে, আর মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো, আর এই মাছটার নাম হচ্ছে গুরজাওলি মাছ বোধ হয় এটাই, আমি ঠিক নামটা জানি না, মানে এরকমই ঠিক হবে, আমি ঠিক প্রোনাউন্স করতে পারছি না নামটা। তো এরকম এই মাছটা খুব সুন্দর খেতে লাগে, আর তো এই মাছটাই সেই জন্য রান্নাটা করে নিচ্ছি। তো দেখো, আমি মাছটা তো নুন হলুদ মাখিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, এবারে ভেজে নেব। এখানে দেখো, তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি। তো দেখো, ধোঁয়াও উঠছে, আর মানে তেলটা গরম হয়ে গেছে, তো আমি এবার মাছগুলোকে দিয়ে দিই। তো মাছগুলো ভাজতে থাকুক, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, ভাতও বেড়ে নেওয়া হয়েছে ওই মাছগুলো দিয়ে আলু বেগুনে। তো হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিন সকাল, আর আজকে আবার ভিডিওটা স্টার্ট করছি, আর আমার তো রান্নাবান্না সকালে হয়েই গেছে। তো চলো তোমাদের দেখাই যে আজকে কি সকালে রান্নাবান্না করেছি। তো এই তো দেখো, আলু পোস্ত বানিয়েছিলাম, এখানে রয়েছে মুগ ডাল, আর এখানে রয়েছে মাছের ঝাল, যে কাল মাছটা করেছিলাম তার, আর এখানে করেছি মুগ ডাল।
কালকের জন্য সব আলু কেটে রাখলাম, কারণ এত আলু দেখে ভাবছো তো যে এত আলু কেন। তো কালকে ওর কাজের ওখানে ফিস্ট আছে, তো চিকেনটা ওকেই করে নিয়ে যেতে হবে, মানে ওর দায়িত্বে পড়েছে চিকেন করে নিয়ে যেতে হবে, তো আমি বানিয়ে দেব। আর সকাল সকালে তো মানে তাড়াহুড়োর জন্য অনেকটা, তো সকালে তো তাড়াহুড়ো থাকে, তো সেই কারণে খুব অসুবিধা হয়ে যাবে। আজকেই আমি আলুটা ভিজিয়ে রাখলাম, আলুটা ভিজিয়ে রাখলে কোনো কিছু হবে না। আর ভেজে রাখছি রাখবো ভেবেছিলাম, কিন্তু ভেজে রাখলে একটু শক্ত হয়ে থাকবে, তো সেই কারণে আর ভাজিনি, শুধু জলে ভিজিয়েই রাখলাম। আর দেখো আদা রসুনগুলো সব বেটে রাখলাম, তো কালকে শুরু মানে আর মাংসটা একদম ম্যারিনেট করে রেখে দেবো, তো হয়ে যাবে। দেখো এই তো আদা রসুন সব বেটে রেখেছি, এখানে তো আলুটাও করে জলে ভিজিয়ে রেখেছি, আর সব কুচিয়ে রাখবো। আর এখনও মাংসটা নিয়ে আসেনি, তো মাংসটা নিয়ে এলে ম্যারিনেট করে রেখে দেবো। আর আজকে আমি একটু তাড়াতাড়ি উঠে পড়লাম, আর আলুগুলো দেখো বেশ ভালোই আছে, জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো। আমি আর কিছু শেয়ার করছি না, তো আমি আর কিছু শেয়ার করছি না, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আস্তে আস্তে ভোর হচ্ছে, সুন্দর লাগছে, এতটা সকালে কখনো ওঠা হয়নি তো, তো বেশ ভালো লাগছে। তো দেখো এই তো মাংসটা কষাচ্ছি, দেখো কমপ্লিট হয়ে গেছে আমার। জানি না কিরকম হয়েছে, অনেকেই তো খাবে। আর দেখো এখানে স্যালাড করে দিয়েছি, নিচে পেঁয়াজ আছে, আর এটাতে নুন দিয়ে দিয়েছি। তো দেখো এই তো তোলা হয়ে গেছে টিফিনে, আর এই হাতাটা ছোট্টখানি হাতা একটা দিয়ে দিচ্ছি।